নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও, আপনারা অবশ্যই 10 মিনিট মতন এই ভিডিওটির উপর ফোকাস অবশ্যই করুন। গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির। 30 বছর পর এই শনি সাড়ে সাতই কি ফল দেবে এবং 2028 সাল পর্যন্ত আপনারা কি রেজাল্ট পাবেন, তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, কুম্ভ রাশির শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ আপনাদের চলছে এবং আমি বারবার বলি, শনি হচ্ছে ধীর গতি প্ল্যানেট। শনি যেটা দেয় সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে দেয়। যদি আপনাকে রোগ দেয় কি না, সেটা দীর্ঘ সময় ধরে আপনাকে রোগ দিবে। যদি দুঃখ কষ্ট দেয় সেটাও কিন্তু দীর্ঘ সময় ধরে দুঃখ কষ্ট দিবে। আবার যদি আপনাকে সুখ দেয় সেটাও দীর্ঘ সময় ধরে কিন্তু আপনাকে সুখ দিয়ে যাবে। এবং আপনাকে যদি অর্থ দেয় কি না সেটাও কিন্তু দীর্ঘ সময় ধরে দিবে। অর্থাৎ যেটা শনি দেয় কি না সেটা লেন্দি, অর্থাৎ দীর্ঘ সময় ধরে কিন্তু শনি কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। এই শনি সাড়ে সাতই আপনাদের চলছে এবং দ্বিতীয় চরণ চলছে। বর্তমানে শনি রেট্রোগ্রেড রয়েছে, কিন্তু আপনার 15 নভেম্বর 2024 শনি কিন্তু মার্গী হয়েছে এবং আপনার রাশিতে কিন্তু শনি কিন্তু অবস্থান করছে এবং শ্মশান এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। 30 বছর পর আপনার রাশিতে কিন্তু থাকছে শনি এবং বেশ কিছু পজিটিভ রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি আপনি জাতক, আমি প্রথম বলবো শনি হচ্ছে আমাদের ন্যায় কারকগ্রহ, শনি আমাদের কর্মফলদাতা কারকগ্রহ। তাই আমি বলবো আপনারা অবশ্যই মা এবং বাবার সেবা যত্ন আপনারা করুন, নারী জাতিকে সম্মান প্রদর্শন করুন এবং যতটা পারবেন আর্লি মর্নিং, যতটা পারবেন সকালে উঠুন, তাতে কিন্তু শনি যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু কমবে। শনি আমাদের কর্মের, এবং শনি কী করে, এই শনি সাড়ে সাতই, শনি সাড়ে সাতই আমাদেরকে ম্যাচুরিটি করায়। আমি বারবার বলছি শনি সাড়ে সাতই আসে কেন, 30 বছর পর আমাদের জীবনে আসে এবং ম্যাচুরিটি করায়। কে আপন কে পর, আপনার বিপদের দিনে কে আপনার পাশে রয়েছে সেটা কিন্তু একমাত্র শনি কিন্তু সাড়ে সাতিতে কিন্তু আপনাকে চিনাবে। আপনার সময় খারাপ চলছে, এই সময় কে আপনার পাশে দাঁড়িয়েছে। শনি যে কোনো জিনিস কি জানেন, এক কথায় পিটিয়ে পিটিয়ে কিন্তু সোনাতে পরিণত করে। তাই শনির সাড়ে সাথে মানুষের জীবনে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসে। দেখুন, আপনাদের জন্মকুণ্ডলীতে শনিস্থিতি কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, শনি যদি নিচস্থ থাকে, শনি যদি প্রাপ্রভাবে থাকে, তাহলে কিন্তু এই শনির সাড়ে সাথে নেগেটিভ ফল দেয়। আবার শনি যদি আপনার শুভভাবে থাকে, শনি যদি আপনার মিত্র রাশিতে থাকে, আমি বলবো এই সাড়ে সাথীতে বা তুঙ্গ গৃহে থাকে, এই সাড়ে সাথীতে আপনাকে ভিখারি থেকে রাজা করে দিবে। শনি যেমন রাজা থেকে ভিখারি করে, আবার ভিখারি থেকেও কিন্তু শনি কিন্তু রাজা করে। শনির প্রকোপ কলিযুগে প্রচুর কিন্তু রয়েছে। আমি বারবার বলছি কি উপায় করবেন, এই শনি সাড়ে সাথে চলছে কুম্ভ রাশি, কি উপায় করবেন ভিডিওর শেষে আমি অবশ্যই জানাবো। তাই ভিডিওটি আমি হাত জোর করে অনুরোধ করছি, শুধু কেটে কেটে ভিডিওটি দেখবেন না, আপনারা বিস্তারিত আলোচনাটি শুনুন, কারণ খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ আমি বারবার বলি, আপনি কুম্ভ রাশি মানুষ, অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন এবং পাশাপাশি আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন। আপনার যারা কুম্ভ রাশি জাতক রয়েছেন, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয়, আপনার পরিবার পরিজন, তাদের মধ্যে আপনি শেয়ার করুন। তাতে কি হবে, আপনার এই শনির জায়গাটা কিন্তু ভালো হবে। শনি আমাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু তখনই দেয় আমাদের ন্যায় কর্মের উপর।
দেখুন আপনার রাশিতে অবস্থান করছে এবং 15 নভেম্বর থেকে মার্গী হচ্ছে। দেখুন কিছুটা হলো আপনাদের মন মানসিকতার জায়গাতে একটু চাপ থাকবে, কারণ চন্দ্রের উপর দিয়ে পাস করছে। বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে অবশ্যই নজর রাখুন, মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের হেলথ নিয়ে কিছুটা হলেও সমস্যা আসতে পারে। আপনি কুম্ভর জাতক, আপনার ক্ষেত্রে আপনি কুম্ভর জাতক, আমি বলবো আপনার মন মানসিকতার জায়গাটা কিছুটা চাপ দিবে। কিন্তু হ্যাঁ, এই যে শনি সাড়ে সাতই আপনার তৃতীয় চরণ শুরু হচ্ছে 30 মার্চ 2025 থেকে, তার উপর কিন্তু আমি ভিডিও দিতে চলেছি। এই তৃতীয় চরণ আপনাদের কেমন যাবে 2025 টু 2028, তার উপর কিন্তু খুব শীঘ্রই আমি ভিডিও দিতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি শুনবেন, কারণ নেক্সট ভিডিও থাকছে তৃতীয় চরণ, থার্ড চরণ আপনাদের কেমন যাবে। এই সময় আপনাদের রাশিতে অবস্থান করে সরাসরি আপনার সপ্তম ভাবকে দেখছে, এবং আমি বলব আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু ভালো হবে। বৈবাহিক জীবনে আপনাদের গুড রেজাল্ট আপনারা পাবেন। কর্ম যারা প্রচেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বদল আসতে পারে, এবং এর সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতি, দেখুন প্রথম চরণটা আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গায় অনেকটাই ভালো দিয়েছে, কারো কারো ক্ষেত্রে খারাপ দিয়েছে, কারণ শনি স্থিতি কেমন রয়েছে তার উপর। শনি যদি আপনার পাপ প্রভাবে, শনি যদি নিচস্থ, শনি যদি রাহুযুক্ত, শনি কেতুযুক্ত, শনি মঙ্গলের সঙ্গে যুক্ত আছে, তাহলে কিন্তু শনি ভালো দিবে না। বা আপনার শনি যদি তুঙ্গস্থ থাকে, শনি যদি সকার্তিক থাকে, শনি যদি মিত্র রাশিতে থাকে, খুব ভালো ফল দেয়। শনি যদি সপ্তমভাবে থাকে, যদি তুঙ্গ গৃহে থাকে, চট জলদি আপনার বিবাহ দিবে, বৈবাহিক জীবন আপনার ভালো করবে। শনি যদি আপনার চতুর্থভাবে থাকে, যদি তুঙ্গ গৃহে থাকে, সকার্তিক থাকে, আপনার ভূমি ভবন বাহন এবং মাতৃসুখ আপনাকে দিবে। শনি যদি আপনার ধনভাবে থাকে এবং তুঙ্গ গৃহে থাকে, আপনার আমি বারবার বলছি কলিযুগে শনি যদি শনি দ্বিতীয়ভাবে খুব দুর্দান্ত ফল কিন্তু দেয়, অর্থাৎ আপনার অর্থনৈতিক স্টেবিলিটি কিন্তু বাড়বে, আপনাদের ব্যাংক ব্যালেন্স, আপনাদের সেভিংস আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ শনির প্লেসমেন্টের উপর কিন্তু আপনাদেরকে কিন্তু রেজাল্ট দিবে, এবং তার পাশাপাশি কর্ম, আপনি আপনার শনি ভালো রয়েছে, আপনার কর্ম খারাপ রয়েছে, আপনি খারাপ রেজাল্ট পাবেন। তাই কর্মকে ভালো করুন। আপনার শনি খারাপ রয়েছে কিন্তু আপনার কর্ম ভালো রয়েছে, আপনি অনেক গরিব মানুষের সহায়তা করেন, যারা নিপীড়িত মানুষ রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ান, কারো মনে আপনি আঘাত দেন না। শনি অটোমেটিক আপনার শনি সাড়ে সাতিতে আপনাকে কিন্তু ভালো বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, দেখুন এই যে ভিডিওটি দিচ্ছি কিনা, আমি আবারও বলছি, আমি খুব দায়িত্বের সাথে এবং জ্ঞানের সাথে আপনাকে বলছি, শনি সাড়ে সাতির উপর আমার খুব রিসার্চ করার উপর, রিসার্চ করেই কিন্তু আমি এই ভিডিওটি আপনার সামনে নিয়ে এসেছি। প্রচুর রিসার্চ করার পর এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন আমি করছি। তাই আপনারা যারা পরামর্শ করতে চাইছেন, শনি সাড়ে সাতির প্রকোপ থেকে বাঁচতে চাইছেন, অবশ্যই আপনারা পরামর্শ করুন, কারণ শনি সাড়ে সাতি মানে খারাপ এমন না। আবার আপনার জন্মকুণ্ডলী দেখাও কিন্তু দরকার কিন্তু রয়েছে। দেখুন কুম্ভ রাশি আমি বলবো আপনার অনলাইন মার্কেটিং, সেলস, এই জায়গাগুলো কিন্তু আপনার ভালো হতে চলেছে, বিজনেস ক্ষেত্রে ভালো হতে চলেছে। এবং থার্ড হাউস দৃষ্টি হচ্ছে আপনার, বিশেষ করে আপনার এই সময় ট্রাভেলগুলো বাড়াবে, আপনার ট্রাভেলের জায়গা খুব এই সময় কিন্তু বৃদ্ধি করবে। এবং এর সাথে সাথে এই যে তৃতীয় চরণ শুরু হচ্ছে, তৃতীয় চরণে অনেক কিছু মহা পরিবর্তন আসতে চলেছে 2025-30 মার্চের পর থেকে মহা পরিবর্তন আসতে চলেছে। আপনার শনি সাড়ে সাথে এই তৃতীয় চরণ কি রেজাল্ট পেতে চলেছেন কুম্ভ রাশি, নেক্সট ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন। এখন আপনারা অবশ্যই হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন, ওং সাং সরিষ্ঠরায় নম, এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। পাশাপাশি আপনারা অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ প্রতি শনিবার করে আপনারা যদি দিতে পারেন, দেখবেন শনি সম্বন্ধীয় সমস্যাগুলো আপনাদের ক্ষেত্রে নিশ্চিত রূপে অনেকটাই রিকভারি কিন্তু হবে, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।